মেহরিমা মেহের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বান্ধবীর সমকামী, কিছুদিন আগেই জানতে পেরেছি, তাকে কোরআন হাদিসের আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি, আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে? অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত, মন্দ মানুষের সংস্রব ত্যাগ করা উচিত, কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারেন, তার জন্য বলিষ্ঠ দাওয়া তাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি জায়েজ হতে পারে। সাইদুল ইসলাম লিখেছেন, আমরা মনে মনে যদি ভালো কাজের ইচ্ছা পোষণ করি সেটা কি শয়তান জানতে পারে? না জানলে শয়তান কীভাবে না করতে ওয়াসওয়াসা দেয় বা ভুলিয়ে দেয়? শয়তানকে আল্লাহ তাআলা বিশেষ পাওয়ার দিয়েছেন, সে আমাদের রগে ভেতরে প্রবেশ করতে পারে। আর শয়তান ইয়াজরি আহাদুকুম মাজরা দাম, হাদিসে আসছে, শয়তান তোমাদের রগের ভেতরে রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, কিন্তু আমাদের মনের ইচ্ছা আমি মনে মনে ইন্টেনশন করলাম আর সেটা সে আপনার আপনার জানতে পারে বা গায়েবের মালিক সে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। তবে হ্যাঁ, অনেক কিছু সে ধারণা নিতে পারে যদি শরীরের সাথে মিশে যেতে পারে, কিন্তু তার মানে এই না যে আমাদের গায়েবের বিষয়গুলো জানে। আর ভালো কোনো কাজের আপনি মনে মনে নিয়ত করলেন, এরপর আপনার ওয়াসওয়াসা হয়, এটা শয়তানই সবসময় করে তা নয়, আপনার ভেতরকার যে প্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি যেটাকে বলা নফসে আম্মারা, পাপের দিকে টানে, সেটির কারণে অনেক সময় হতে পারে।